বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও কার্বন নিঃসরণ রোধে সিউইডের সমাধান খুঁজছে জাপান পরিকল্পনার অংশ হিসেবে সমুদ্র সৈকতে রোপণ করা হচ্ছে ইলগ্রাস যদিও প্রাকৃতিক বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে এই প্রক্রিয়ার সফলতা নিয়ে সংশয়ে বিজ্ঞানীরা ট্রেতে করে নিয়ে যাওয়া এসব উদ্ভিদ সিউইড যেগুলো সে করে কাদা মাটি জড়িয়ে রোপণ করা হচ্ছে সমুদ্রে আপাত দৃষ্টিতে ছেলে খেলা মনে হলেও এর পেছনে রয়েছে বড় ধরনের পরিকল্পনা প্রাকৃতিক বাস্তুতন্ত্র পুনরুদ্ধার কার্যক্রমের অংশ হিসেবে জাপানের ইয়োকোহামা সৈকতে ইলগ্রাস রোপণ করছেন প্রায় বহু আগে এখানে প্রচুর ইলগ্রাস ছিল কিন্তু জমি পুনরুদ্ধার করা হলে মারা যায় দুই সালের পর থেকে আমরা এই সমুদ্র তীরের পার্কে ইলগ্রাস ফিরিয়ে আনার কাজ করছি মানব নির্গত দশ থেকে বিশ শতাংশ কার্বন শোষণ করতে পারে ইলগ্রাস বা সি উইন্ড যার বিলুপ্তির অন্যতম কারণ বৃহত্তম শহর টোকিও এবং ইউকোহামার সম্প্রসারণ তাই উষ্ণতা বৃদ্ধি নিয়ন্ত্রণে নজর জাপান সরকার ও গবেষকদের পুনরুদ্ধার করে আমরা বুঝতে পেরেছি এটি জলবায়ু পরিবর্তন ঘটায় এমনকি কার্বন শোষণ করতে পারে তাই জলবায়ু পরিবর্তনকারী কার্বনকে ফাঁদে ফেলে লক্ষ্য অর্জনের সিদ্ধান্ত নিয়েছি তবে জাপান অ্যাসোসিয়েশন ফর সোল এনভায়রনমেন্ট ক্রিয়েশনের এই সমুদ্রবিজ্ঞানী বলছেন কার্বন নিঃসরণ কমাতে কেবল সামুদ্রিক ঘাসের উপর নির্ভর করা অযৌক্তিক ইকো তারা যা করতে যাচ্ছে সফল হলে এটি সত্যি আকর্ষণীয় হবে কিন্তু সাফল্য নিয়ে সন্দেহ আছে আমার কারণ আমি কিছু গণনা করেছি এটা করতে গেলে জাপানের মেরিটাইম এক্সক্লুসিভ ইকোনমিক জোনের দশ ভাগ ব্যবহার করতে হবে এর জন্য দরকার হবে প্রচুর অর্থ ও লোকবলের যা এই মুহূর্তে আমাদের নেই বিশ্বের জাপানি প্রথম দেশ যারা জাতিসংঘের জলবায়ু পরিবর্তন ফ্রেমওয়ার্ক কনভেনশনে জমা দিয়েছে বার্ষিক গ্রিনহাউস গ্যাস ইনভেন্টরি যেখানে তুলে ধরা হয়েছে কিভাবে সামুদ্রিক ঘাস ও শৈবাল কার্বন নিয়ন্ত্রণে ভূমিকা রাখে তার বিস্তারিত মামুন উর রশিদ